प्रिय शिक्षार्थी निश्चय तुम्हारा भलो आछो। गत क्लासे तुम्हारे कन्वेंशन क्लासिफिकेशन करिए आज के तुम्हारे क्लास होबे प्रीपोजिशनेर उपरे। प्रीपोजिशन एवं व्यवहार तो आज के प्रीपोजिशन सम्पर्के जखन आलोचना शुरू करब तो प्रथम जेने नेब जे प्रीपोजिशन काके बोले। प्रीपोजिशन एटा एमन एकटा वार्ड जेटा नाउन एवं प्रोनाउनेर पूर्वे बसबे, बसे वाक्य अन्यान्य वार्डेर संगे एकटा सम्पर्क स्थापन करबे बा सम्पर्क देखाबे। आमरा संज्ञाटा बोर्डे लिखब जे वार्ड वाक्य नाउन ओ प्रोनाउनेर पूर्वे बसे अन्यान्य वार्डेर साथे सम्पर्क स्थापन करे ताके प्रीपोजिशन बोले। आमरा लिखलाम प्रीपोजिशनेर संज्ञा जे वार्ड वाक्य नाउन ओ प्रोनाउनेर पूर्वे बसे अन्यान्य वार्डेर साथे सम्पर्क स्थापन करे ताके प्रीपोजिशन बोले। जेमन put the book on the table, এটি on হলো একটি preposition, এটি prepositionের একটি উদাহরণ। এটি নাউনের পূর্বে বসেছে এবং নাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে এর সম্বন্ধটা বোঝাচ্ছে। তো এখন প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। প্রিপোজিশনের ব্যবহারটি আসলে আমাদের আলোচনার মুখ্য বিষয়, এটি পরীক্ষাতে আসে। তো এটি আমরা এখন আলোচনা করব যে কিভাবে এটি বাক্যে ব্যবহৃত হয়। আমি এখন এটি মিশাবো আমাদের আজকের টপিকস হলো হাউ টু ইউজ প্রিপোজিশন। প্রিপোজিশন কিভাবে ব্যবহৃত হয়, বাক্যে কিভাবে প্রিপোজিশনটি ব্যবহৃত হয় সেটি আমরা লিখব। এবং আমরা সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং মজার বিষয় হল প্রিপোজিশনের ব্যবহারটি আমরা আসলে একটু ছন্দে ছন্দে লেখার চেষ্টা করব। শহর, নগর, প্রদেশ, দেশ, এদের আগে
इन बसिए করবে বেশ বেশ শহর নগর প্রদেশ দেশ এগুলোর আগে ইন বসবে এটি আমরা বুঝালাম যেমন ইন ইনটা কোথায় বসবে শহর মানে টাউন অথবা সিটি অথবা স্টেট অথবা কান্ট্রি এগুলোতে ইন বসবে তো আমরা লিখি হি লিভস ইন ঢাকা এই যে ইন বসলো একটা শহরের আগে বা এটা নগরের আগে আমরা একটা শহর লিখব এখন হি লিভস ইন বগুড়া শহরের আগে ইন বসলো নগরের আগে ইন বসলো এখন আমরা লিখব স্টেট স্টেটের আগে কিভাবে ইন বসবে My uncle lives in Alaska. Alaska is the province. এর আগে ইন বসলো ইন ইন বসে একটা প্রদেশের আগে ইন ইনের ব্যবহার হলো এরপরে আমরা দেশের আগে মাই ফ্যামিলি লিখব My family lives in Bangladesh. দেশের আগে ইন বসলো তাহলে আমরা ইনের ব্যবহারটি এখন দেখলাম শহর নগর প্রদেশ দেশ এগুলোর আগে ইন বসে আমরা ছন্দে ছন্দে লিখলাম এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ এরপরে আমরা আরেকটি ব্যবহার লিখব প্রিপজিশনের আমরা এটি এখন মিশাব সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি এই যে সপ্তাহ সপ্তাহ মাস বছর লেখা হলো এটি আসলে এটি কিন্তু ছোট থেকে বড় লেখা হয়েছে ছোট থেকে বড় ছোট থেকে বড় লেখা হয়েছে সপ্তাহ মাস বছর ঋতু দশক যুগ শতাব্দী এদের আগে ইন বসানো হয় আজ অবধি আমরা এখন একটু ব্যবহারের লিখব ইন ইনের ব্যবহারটা ইন উইক মান্থ
year, season, decade, era. এগুলো আগে ইন বসানো হবে। উইক, মান্থ, ইয়ার, সিজন, সিজন হলো ঋতু, ডিকেট হলো দশক, ইরা হলো শতাব্দী। এগুলোর আগে ইন বসে। আমরা এখন উদাহরণ লিখব। দ্য প্রজেক্ট হ্যাজ টু বি ফিনিশড in a week, সপ্তাহের আগে in বসলো। The project has to be finished in a week, এখানে সপ্তাহের আগে in বসলো। এরপরে মাসের আগে কিভাবে হয়, মাস his birthday is in February, মাসের আগে ইন বসলো। আচ্ছা, এরপরে বছর, বছরের আগে ইন বসলো। I was born in 1970. এখানে বছরের আগে ইন বসলো। এরপরে সিজন, সিজনের আগে ইন বসবে। উই কেম হিয়ার ইন দ্য সামার, সিজনের আগে ইন বসলো। এরপরে ডিকেড, দশকের আগে ইট ওয়াজ হ্যাপেন্ড দ্য আইস এজ, আইস এজ বরফের যুগে, বরফের দশকে। আচ্ছা, এই যে দশকের আগে ইন বসলো, বরফ যুগ বোঝানো হচ্ছে। আইস এজ হলো বরফ যুগ। এরপরে আমরা ইরা লিখব। মেনি পিপল উইল ডাই will die, many people will die of cancer in 21st century. শতাব্দীর আগে ইন বসলো। তাহলে আমরা বুঝলাম কিভাবে, কোথায় কোথায় ইন বসে, ইনের ব্যবহারটি, দুটো ব্যবহার আমরা জানলাম, ছন্দে ছন্দে দুটো ব্যবহার, সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে ইন বসানো হয় আজ অবধি। আমরা প্রত্যেকটার উদাহরণ এখানে দিয়ে দিলাম। এটি সপ্তাহের আগে ইন বসেছে, এটা মাসের আগে, এটি বছরের আগে, এটি ঋতুর আগে, এটি দশকের আগে বা যুগের আগে, এটি শতাব্দীর আগে। আমরা প্রত্যেকটার উদাহরণ এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা পরের ব্যবহারে যাব।
प्रभात दुपुर गधूली रात एदेर आगे एट बसिए करबे बाजीमा प्रभात दुपुर गधूलि रात एदेर आगे एट बसिए करबे बाजीमा एगुलोर आगे एट बसाते हबे तो आमरा उदाहरण एट एटर साथे प्रभात डॉन नून डास्क नाइट एगुलोते एट बसबे आमरा उदाहरण लिखब प्रथमे प्रभात वी वॉक एट डॉन वी वॉक एट डॉन এখানে আরো একটু লেখা যেতে পারে এই ব্রিডে লাগানো যেতে পারে এরপরে দুপুর দুপুর ওই টেক our lungs we take our lungs at noon দুপুরের আগে এক বসলো পরে গধূলি we returned home at dusk এখানে গধূলির আগে এক বসল এরপরে রাত উই স্লিপ অ্যাট নাইট রাতের আগে এক বসল এই হলো আমাদের চারটি ব্যবহার প্রভাত দুপুর গধূলি রাত এগুলোর আগে এক বসবে আমরা ছন্দে ছন্দে লিখলাম প্রভাত দুপুর গধূলি রাত এদের আগে এক বসিয়ে করবে বাজিমা এরপরে একের আরো একটি ব্যবহার আমরা লিখব সময়ের আগে এক বসে দিনের আগে অন দিনের আগে অন দিনের অংশভাগে দিনের অংশভাগে এক বসে দিনের অংশভাগে দিনের যদি কোনো অংশ বোঝায় তাহলে সেখানে এক বসে দিনের আগে অন দিনের আগে অন আচ্ছা দিনের অংশভাগে এক বসে এখানে এটি আমরা দুইবার হয়ে গেছে করবে মাথা বন বন আমরা ছন্দ মেলানোর জন্য এটি আমরা লিখলাম সময়ের আগে এক বসে দিনের আগে অন দিনের অংশভাগে এক বসে করবে মাথা বন বন আমরা উদাহরণ লিখব এখন অ্যাট অ্যাটের সাথে আমরা লিখব ক্লক টাইম মানে ঘড়ির সময়
क्लॉक टाइम टा जब अबे लेके एट 8 पीएम इतना अच्छा ऑन एर साथे डे डेटर साथे ऑन अर्थात ऑन प्लस डेट डेटर आगे ऑन जेमन ऑन ईद डे ईद एखाने ऑन बसलो आमरा उदाहरण लिखब आई will meet you at 10 a.m. Workers do not work on Friday. Dinner age on boslo. Abar lekha jay. You are invited on Eid. এখানে ঈদের দিনের আগে অন বসল এখানে শুধু যদি ঈদ বোঝায় ঈদ যদি শুধু ঈদ দিন বাদ দিয়ে ডে বাদ দিয়ে শুধু ঈদ তাহলে কিন্তু অ্যান বসল অ্যাট ঈদ যদি ডে থাকে ঈদের সঙ্গে তাহলে অন বসবে শুধু ঈদ হলে তার আগে অ্যাট বসবে এটি হলো অ্যাটের ব্যবহার অ্যাট এবং অনের ব্যবহার এরপরে আমরা অন্য আরেকটি ব্যবহারে যাব শিক্ষার্থীরা প্রিপজিশনের উপরে প্রথম ক্লাস আমার এ পর্যন্তই তোমাদেরকে আহ্বান জানাবো আমার প্রিপজিশনের উপরে এরপরের ক্লাসটি দেখার জন্য